মুখস্থ করা লাগবে পড়া আজকে ইনশাল্লাহ, ছোট্ট একটা বড় মুখস্থ করে দিয়া যায়। যে কোনো মানুষ যে কোনো কাজে সফলতার জন্য কয় বিষয় জরুরি? আর একটু ঘোরাও তো, তোমার তো সাউন্ড এটা ছাড়া আর দেওয়া নাই, মাইক দিবে না, একটু ঘোরাও এদিকে এদিকে, আমার দিকে আমার দিকে, হ্যাঁ বাস বলেন কয় জিনিস জরুরি? ঠিক আছে ঠিক আছে, কয় জিনিস মুখস্থ শোনাইবেন। এক নম্বর টার্গেট ঠিক করা, বলেন কি? টার্গেট ছাড়া কোনো সুস্থ মানুষ চলতে পারে না। আর একটা গরুও যখন আগায়া যায় বুঝতে হবে ও ঘাস দেখছে, ওরও একটা টার্গেট আছে, টার্গেট ছাড়া গরু আগায় না। এক নম্বর কি সফলতার জন্য কি জরুরি? টার্গেট ঠিক করা। দুই নম্বর সেই টার্গেট অনুযায়ী কাজ করা। টার্গেট করলাম কিন্তু কাজ করলাম না, তাইলেও সফল হওয়া যাবে না। হাকিমুল উম্মতের কাছে এক লোক আসছে দোয়া নিতে, দোয়া হুজুর আমার জন্য একটু দোয়া করেন। কি দোয়া? বলে আল্লাহ যেন আমার একটা বাচ্চা দেয়। ঠিক আছে, পাবলিক তো এই দোয়াই চায় বেশি। কিছুদিন পর ওই লোক আবার আসছে, আয়সা বলে হুজুর বাচ্চা তো হয় না, মানে বলার ঢংটা এমন, কি দোয়া করলেন কবুল তো হয় না, আপনাদের এই স্বভাব আছে। দোয়া চাইয়া কয়দিন পরে আয়সা বলে হুজুর দোয়া তো কবুল হয় না, কি দোয়া করলেন? আরে ওটা কবুল হয় না তোর কারণে, হুজুরের কারণে নাকি? কি ব্রেকেট দিয়া রাখছিস, দোয়া যায় না, হুজুরের কি দোষ? হুজুর তো দোয়া ছাইড়ে দিছে। হাকিমুল উম্মত, উম্মতের হাকিম, চিকিৎসক, রোগ বুঝতেন, ওই বেটার রোগ ধরে ফেলছেন, ধরে জিজ্ঞেস করতেছেন তুমি যে বাচ্চার জন্য দোয়া চাও, তুমি বিয়ে করছো? কয় না বিয়ে তো করিনি। তো বিয়ে করো নাই বাচ্চাকে নিয়ে, যাই হোক লম্বা ঘটনা, আমি আর সামনের দিকে আগাচ্ছি না। তো এই যে মানুষটার বাচ্চা হয় নাই, কেন হয় নাই? টার্গেট তো করছে কিন্তু টার্গেট অনুযায়ী কাজ করে নাই। তাহলে সফলতার জন্য কয় জিনিস জরুরি? এক নম্বর টার্গেট ঠিক করা, দুই নম্বর টার্গেট অনুযায়ী কাজ করা, তিন নম্বর সেই কাজটাও নিয়ম মেনে করা। নিজের মন মতো কাজ করলেও সফল হওয়া যাবে। এই তিনটা বিষয়ে যেন আল্লাহ তাআলা, আমি যে আয়াতটা পড়েছি ওই আয়াতে বলতেছেন আল্লাহর মতো করে। আল্লাহ বলে ওয়ামান আরাদাল আখিরাহ ওয়াসআ লাহা সাইয়াহা وَهُوَ مُؤْمِنٌ فَأُولَئِكَ كَانَ سَعْيُهُمْ مَشْكُورًا। আল্লাহ বলেন যে টার্গেট বানাবে আখিরাত এবং সেই অনুযায়ী কাজ করবে। তো আল্লাহ বলেন وَهُوَ مُؤْمِنٌ, সেই কাজটা ইমানের সাথে, ওই যে আমরা বলেছি নিয়ম মেনে। তো আল্লাহ বলেন ফাউলাইকা কানা সাইহুম মাশকুরা, আল্লাহ বলেন আমি তার এই চেষ্টা প্রচেষ্টা বিফলে যেতে দেব না, তাকে সফলতা দিয়েই দেব। তাহলে বলেন সফলতার জন্য কয় কাজ জরুরি? আমরা যে দুনিয়ায় ব্যর্থ হচ্ছি প্রতিনিয়ত, আল্লাহ না করুন যদি আখিরাতেও ব্যর্থ হই, তো কারণ কি হবে? কারণ এটাই হবে যে এই তিন কাজ করি নেই। এই তিন কাজ না করা এটা দুনিয়ায় ব্যর্থতার কারণ, আখিরাতেও যদি ব্যর্থ হয় কারণ এটাই হবে, আর কিছু না। এই জন্য আজকে আমাদের আলোচনার মূল পয়েন্টটা হচ্ছে, বিষয়টা হচ্ছে যে আমরা প্রায় সবাই, আমি তো এক নম্বর, আজকের এই মজলিসের এক নম্বর আসামি আমি, আমরা প্রায় সবাই প্রতিনিয়ত এই কয়টা ভুল, মৌলিক ভুল করেই যাচ্ছি। দুইটা জিনিস আল্লাহ বলেছিলেন, একটা টার্গেট আর একটা টার্গেট অনুযায়ী কাজ করা, মেহনত করা। প্রায় আমরা সবাই টার্গেটেও ভুল করি, মেহনতেও ভুল করি। কেমনে? এই একটু দেখেন, আমাদের মৌলিক ভুল, এটা ভুলের অভাব নাই আমাদের, কিন্তু আমাদের মৌলিক সমস্যার এক সমস্যা হচ্ছে, গোড়ার সমস্যা, সেটা হচ্ছে টার্গেটে ভুল। হ্যাঁ, টার্গেটে ভুল, টার্গেট করার কথা কথা বলে, টার্গেট করার কথা কোনটা? আখিরাত। ও পিচ্ছি বলছে মাশাআল্লাহ, টার্গেট করার কথা করেছি প্রায় সবাই, বলেন ঘুমে গেছে, শীতে বেশি ধরছে, চা খায় তো কথা কওয়া লাগে,
খাইবেন স্যার? আমাকে তো দেন এনে ঢেলে দিতে হবে। কথা বলা লাগবে আমার সাথে, বড় মুখস্থ করবেন না। তো পড়া না শোনাইলে আপনি কেমনে বুঝবেন আপনি মুখস্থ হয়েছে কিনা? কথা বলেন, মৌলিক ভুল টার্গেটে ভুল, বলেন মৌলিক ভুল টার্গেট করার কথা আমরা প্রায় সবাই করেছি, বলে দুনিয়ায় যে করলাম কেমনে বুঝলেন? আরে আপনি দেখেন না, শহরের তুলনায় গ্রামে গঞ্জে গুনার আয়োজন কম, শহরে ঘর থেকে বের হইনি গুণা, ঘরে থাকলেও গুণা, সেই তুলনায় গ্রামে কম। গ্রামের একজন বুড়ি পুরা বাড়ি খুঁজতেছে, এই ঘরে যায় ওই ঘরে যায় ওই ঘরের নিচে খোঁজে, তো ছোট্টরা জিজ্ঞেস করে দাদু কি খোঁজো? তো বলে খোয়ারে মুরগি ছিল বিশটা, খোয়ার বুঝেন কি বলে, খোয়ার বলে মুরগি রাখে যে কুটি, কুট্টিতে মুরগি ছিল, আরে আল্লাহ কুট্টি তো কয় ঢাকায় করে ঢাকায় কুট্টি, আচ্ছা ঠিক আছে, বলে কুট্টিতে মুরগি ছিল বিশটা, সকালে উঠা দেখি ১৯টা আছে একটা নাই, এক মুরগি হারায় গেছে, বুড়ি সারা বাড়ি খুঁজতেছে অস্থির, অথচ এই বুড়ি মাফ না ফজরের নামাজ পড়েছে না ঈশার নামাজ পড়েছে, এই নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। কেন? টার্গেট দুনিয়া, দুনিয়ার মুরগি হারায় গেছে তার পেরেশানি, যদি টার্গেট আখেরাত হইত তো এই ফজরের নামাজ যে পড়ে নাই সে তো আফসোস করে মাটিতে গড়াগড়ি করে চিৎকার করার কথা, কিন্তু করে নাই, কেন? টার্গেট দুনিয়া। দেখেন সাহাবায়ে কেরামের সাথে আমাদের মৌলিক পার্থক্যটা এটা, টার্গেট তারা ঠিকই টার্গেট আখেরাত বানাইছিল, এটা বুঝার জন্য ছোট্ট একটা উদাহরণ বুঝেন। আমরা ছোটবেলায় লেখাপড়া করছি, টুকটাক খেলাধুলাও করছি, এই মুরব্বীরা কথা বলেন খেলেন নাই, জোরে কন হ্যাঁ বুঝে নেয় তো আমি স্বর্ণ করে যাই, একা একা আসাম খেলছেন না খেলেন নাই, লেখাপড়াও করছি, এখনকার বাচ্চারা খেলাধুলাও করে লেখাপড়াও করে, তো পার্থক্য কি? পার্থক্য হচ্ছে আমরা করতাম লেখাপড়া ফাঁকে ফাঁকে খেলতাম, আর এখনকার বাচ্চারা চায় খেলবে ফাঁক পাইলে পড়বে, কথা ঠিক কিনা বলে? ঠিক সাহাবিদের সাথে আমাদের মৌলিক পার্থক্যের পয়েন্ট এটা, সাহাবায়ে কেরাম ও দুনিয়ার কাজ করেছেন, বকরি চড়ান নাই, ওট চড়ান নাই, খেজুর বাগানের পরিচর্যা করেন নাই, করেছেন, ব্যবসা করেন নাই, করেছেন, দুনিয়ার কাজও করেছেন, আখেরাতের কাজও করেছেন, আমরাও দুনিয়ার কাজ করি আখেরাতের কাজও তো করতেছি, পার্থক্য কি? পার্থক্য হচ্ছে সাহাবায়ে কেরাম করতেন আখেরাতের কাজ ফাঁকে ফাঁকে করতেন দুনিয়ার কাজ, আর আমরা করি দুনিয়ার কাজ ফাঁকে ফাঁকে করি আখেরাতের কাজ, কারণ আমাদের টার্গেট দুনিয়া। এই জন্য আমাদের বড় একটা উদাহরণ দিয়েছেন, বড় বনের দুনিয়া জিফা তালিবুহা কিলাব, দুনিয়া হচ্ছে মরা গরুর মতো, মরা জন্তুর মতো, কার মতো বলেন, কার মতো? যার ভোক্তা কুত্তা, বলেন ভোক্তা, শুনেন আমি বলতেছি আর আমার একটু আটকাইতেছি, কেন যে আবার কে কোনটা মনে করে বসে, ওলামায়ে কেরাম আছে, এটা আমাদের সমাজে হাদিস হিসাবে প্রচলিত এই যে কথাটা, আর দুনিয়া জিফা তালিবুহা কিলাব, কিন্তু আমাদের হযরত মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ তার একটা কিতাব আছে প্রচলিত জাল হাদিস নিয়া, কিতাবের নাম এসব হাদিস নয়, ওই কিতাবের মধ্যে আসছে এটা যে এটা আসলে দামি কথা, ওজনওয়ালা কথা, বড়দের কথা, কিন্তু হাদিস না, কথাটা দামি। এইবার আপনারা বুঝেন, মনে করেন এই কথাটা আপনার জীবনের জন্য একটা আয়না, আয়নায় নিজের চেহারা দেখা যায় না, এই উদাহরণটাকে আয়না বানাইয়া নিজের চেহারার সামনে ধরেন, দেখবেন ফলাফল চলে আসবে, আমার আপনার টার্গেট দুনিয়া না আখেরাত। কেন? কারণ বড়রা বলেন দুনিয়া হচ্ছে মরা গরুর মতো নিকৃষ্ট, যার ভোক্তা কুত্তা, বলেন ভোক্তাকে, সবাই বলেন কুত্তা, আরো জোরে কুত্তা, কেন? সিলেটে বুঝি মরা গরুর শকুনে খায় না, খায় শিয়ালে খায় না,
শিয়ালও খায়, খালি কুত্তার দোষ কেন? এইটা হইলো বুঝার জিনিস, এটা হইলো বুঝার জিনিস যে শকুনের জন্যও মরা গরু হালাল, শিয়ালের জন্যও হালাল, কুত্তার জন্যও হালাল। তো দোষ খালি কুত্তার কেন? বলে কুত্তা খাওয়ার সময় এমন কিছু কাম করে, তার এমন কিছু বদ স্বভাব আছে যার কারণে তার নাম আসামের খাতায় উঠে গেছে। বড় বড় মানুষ, এই কুকুরের স্বভাব যদি তোমার মধ্যেও চলে আসে তো তোমার সাথে আর কুত্তার সাথে কোনো পার্থক্য নেই। বুঝা গেল তুমি টার্গেট করছো দুনিয়া। বলে কুকুরের কি স্বভাব আপনারা আমার সাথে সাথে একটু জবাব দিবেন। বলেন শকুন মরা গরু কখন খায়? রাতে না দিনে? শকুন বলে রাতে খায়। এগুলাতে এমন ঘুমান ঘুমাইছে, এখন ঘুমের মধ্যে যে কি কয় কোনো খবর নাই। তো করো তো আসলে চা খাওয়ানি লাগবে দাদা, ঠিক করে বলেন শকুন মরা গরু কখন খায়? রাতে তাল গাছের মাথায় বৈশা বৈশা জিকির করে। আবার বলেন ঠিক করে শকুন মরা গরু কখন খায়? বোঝা গেল শকুনের মরা গরু খাওয়ার একটা টাইম টেবিল আছে। শিয়াল মরা গরু কখন খায়? রাতে না দিনে? বোঝা গেল শিয়ালের মরা গরু খাওয়ার একটা টাইম টেবিল আছে। এইবার বুঝে শুনে বলেন তো কুত্তায় কখন খায়? তার মানে কুত্তার কোনো টাইম টেবিল নেই, এটাই কথা। বড় বোনের মানুষ, তুমি দুনিয়া কামাও কোনো সমস্যা নাই, কিন্তু রাত নাই দিন নাই চব্বিশ ঘন্টা শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া। নামাজ নাই, রোজা নাই, তিলাওয়াত নাই, তাসবিহ নাই, জিকির নাই, মা বাবার খিদমত নাই, সন্তানের খবর নাই, সারাদিন শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া। তাইলে বোঝা গেল তোমার মধ্যে আর কুত্তার মধ্যে কোনো পার্থক্য নাই। এবার বলেন তো শকুন মরা গরুর হাড্ডি খায় না গোস্ত খায়? গোস্ত খাওয়ার জিনিস, গোস্তই তো খাইবে, হাড্ডি খাবো নাকি? শিয়ালও গোস্তই খায়। বুঝে শুনে কন্ত কুত্তায় কি খায়? গোস্ত তুলে দিয়া যায়, হাড্ডিও খায়। তার মানে কি পাওয়া গেল? কুকুরের স্বভাব, গোস্ত যেটা খাওয়ার জিনিস ওইটাও খায়, হাড্ডি যেটা খাওয়ার জিনিস না ওইটাও খায়, কথা ঠিক? বড় বোনের মানুষ, আল্লাহ তোমারে মাল দিছেন দুই রকম, একটা হালাল আর একটা হারাম। হালাল তো খাওয়া যায়, হারাম তো খাওয়া যায় না। তুমি যদি হালালও খাও যেটা খাওয়া যায়, হারামও খাও যেটা খাওয়া যায় না, বুঝা গেল তোমার মধ্যে আর কুত্তার মধ্যে কোনো পার্থক্য নাই। শকুন দেখবেন মরা গরুর খবর পাইলে আসমানের উপর মিছিল লাগান, লং মার্চ। কেন? আশেপাশের তাল গাছের শকুন গুড়ারে মেসেজ পাঠায়, দোস্ত আয় আয় খাও বেশি। অ বুঝে যায় দোস্ত ঘুরতেছে মানে নিচে মরা গরু। ও আইসা যোগ দেয়, সবাই যখন মিছিল মিছিলে অংশগ্রহণ করে তখনই বিরিয়ানির প্যাকেট আসে, সব শকুন নিচে নাইমা মরা গরুর মধ্যে একসাথে বসে মিল্লে জিল্লা খায়। শিয়াল তো মরা গরুর খবর পাইলে মাগরিবের পর থেকে ডাকা শুরু করে, হুক্কা হু হুক্কা হু খাওয়া পাইছি জলদি হো। কুত্তার কি খবর? কুত্তা মরা গরু খায় যখন, খাবারে মুখ দেয় একবার, ডানে ভাবে তাকায় চারবার, ঠিক? খাচ্ছে খাচ্ছে যেই দেখে আরেকটা কুকুর দেখা যায়, খাওয়ার আই খেয়ে দেয় ওদের দূরে, কথা ঠিক? তার মানে কি পাইলাম? কুত্তার স্বভাব, কুত্তা কাউরে ভাগ দিতে চায় না, সবটা একা খাইতে চায়। দোস্ত এই স্বভাবের মানুষ এই সমাজে অভাব নাই। বাবা ইন্তেকাল করেছেন, বড় ভাইয়ের কাছে সব সম্পদ, বোন আসছেও ভাই আমার অংশ আমারে বুঝাইয়া দে, এমন জালেম বড় ভাই সমাজে আছে না নাই? বোম্বে দে দৌড়ারি আছে? আছে, হেতিমগঞ্জে নেই, ছোট ভাইরে দে দৌড়ানি, পার্টনারের মার খেয়ালায়, সরকার টাকা দিয়েছে রাস্তা বানাইতে, মাইরা বিদেশে যায় বাড়ি বানায়, আছে না নেই? যদি দেখে একা একা সব ভোগ করে, কারো অধিকার দিতে চায় না, তাহলে বুঝে নিবেন ওর মধ্যে আর কুত্তার মধ্যে কোনো পার্থক্য নাই। আয়না দিলাম, আয়না চেহারা মিলাম, যদি দেখে আপনার দুনিয়া কামানোর কোনো টাইম টেবিল নেই, সারাদিন খালি দুনিয়া দুনিয়া দুনিয়া, তো বুঝবেন টার্গেট হয়ে গেছে আমার দুনিয়া। যদি দেখেন দুনিয়া ভোগ করার সময় কামায়ের সময় হালাল হারামের কোনো বাস বিচার নাই, বিচার নাই, তো বুঝবেন
হালাল হারামের বাস বিচার না থাকলে আমার টার্গেট আমি বানায় ফেলছি দুনিয়া। যদি দেখেন ওই আয়নার মধ্যে যে দুনিয়া কামানোর সময় আমি কারো হকের কথা চিন্তা করি না, নিজেরটা বুঝি শুনো আনা, তো বুঝবেন যে আপনি টার্গেট বানায় ফেলছেন দুনিয়া। এটা আমাদের মৌলিক একটা ভুল কথা, বুঝতেছেন আপনারা? আমার একটু কষ্ট হইতেছে গলা বসা, আর আমাদের সেটিং কি হয়েছে বুঝি না, একটু লাইরা সেরা দিয়ে আরো বিপদে বসছে। আগে তো আওয়াজটা আইতেছিল, এখন আওয়াজটা আরো কমে গেছে। আচ্ছা আপনারা শুনতেছেন কথা, বুঝতেছেন আপনারা? কথা বোঝা যায়? আচ্ছা আমি মরা যাই, সমস্যা নেই, আপনারা বুঝলেই হল, কোনো অসুবিধা নেই। শোনেন, একটা জরুরি কথা বলার জন্য আজকের প্রসঙ্গটা এনেছি। এই প্রসঙ্গটা খুব ভয়ঙ্কর একটা প্রসঙ্গ। আমি নিশ্চিত এখানে অনেক বুড়ারা আছেন যারা এই প্রসঙ্গটা বুঝবেন না, কেমন কেমন লাগবে বলে এই কথা আমি আজকে ওয়াজ শুনতে চাইছি। আবার অনেকে চিন্তা করবে ওয়াজে ভাই হুজুর এগুলো কয়, শরম টরম নাই বেড়ার। মুরব্বীরা বাবারা, ওই কুচক্রীদেরকে যখন আমরা দেখেছি ওরা লাজ লজ্জা শেষ কইরা আমার সন্তানের ইমান খাওয়ার চেষ্টা করতেছে, তা আমরাও লাজ লজ্জা ভুলাই ইমান রক্ষা করার জন্য মাঠে নেমে গেছি। এখন আপনারা ভুল বুঝছেন না আমাকে, যে বেড়া এতটা নির্লজ্জ বেহায়া, ছোট্ট ছোট্ট বাচ্চারা আছে কি সব এসব কথাবার্তা বলতেছে, একটু শুনতে থাকেন। আমাদের মৌলিক একটা ভুল হচ্ছে আমরা টার্গেটে ভুল করছি। আমাদের দুই নাম্বার মৌলিক ভুল, মেহনতের ভুল। কিসের ভুল? আল্লাহ বলছিলেন ওয়াসআলাহা সাআহা, আখিরাতকে টার্গেট বানায় আখিরাতের কাজ করা। আমরা এখানে আরেকটা মৌলিক ভুল করেছি, মেহনতের ভুল। বলে মেহনতের ভুল মানি? বলে মেহনত করার কথা ছিল কলমে, রহে, আমলে, কিন্তু আমাদের দুর্ভাগ্য আমরা বস্তুবাদী মানুষ, মেহনত করতেছি আমরা প্রায় সবাই বস্তুর পেছনে। আরে মাহফিলে গেলেও মাঝে মধ্যে মন খারাপ হয়ে যায়, হ্যান্ডবিলের মধ্যে কি লেখা থাকে, মসজিদ উন্নয়ন কল্পে বিশাল ওয়াজ মাহফিল। কার উন্নয়নে কথা বলেন না, মসজিদের উন্নয়ন। তো মসজিদে যায় দেখি মাশাআল্লাহ মার্বেল পাথর, এসি, বাপরে ঝাড়বাতি, কি চকচকা মসজিদ। হ্যাঁ মসজিদের উন্নয়ন হয়ে গেছে, মসজিদ উন্নয়নের জন্য মাহফিল দিয়েছে, উন্নয়ন হইব না। কিন্তু ডানে বামে তাকালে দেখা যায় একজনের রুকু ঠিক নাই, একজনের সেজদা ঠিক নাই, অবস্থায় রুকু সেজদা কিচ্ছু ঠিক নাই। আরে ঠিক হবে কোথেকে? সমস্যা গোড়ায়। মাহফিল দেওয়ার কথা মুসল্লিদের ইমান আমল উন্নয়ন কল্পে, ওইটা না দিয়ে দিছি বস্তুর উন্নয়ন কল্পে, বস্তু ঠিক হয়ে গেছে, ইমান আমল ঠিক হয় নাই। মনে রাখেন কথা, বস্তু কোনোদিন মানুষকে অপরাধ থেকে আটকাইতে পারে না, বস্তু সুন্দর সমাজ দিতে পারে না, সুন্দর সমাজ দিতে পারে, গুণামুক্ত, পাপাচার মুক্ত, অপরাধ মুক্ত সমাজ দিতে পারে, যদি দিল ঠিক হয়, তলব যদি ঠিক হয়। এটা বুঝার জন্য আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ শোনাই, আমাকে জবাব দিতে হবে আপনাদের। বলেন, 20 বছর আগে বাংলাদেশে যেই অপরাধ প্রবণতা ছিল বলেন তো, এখন বেশি না কম? কি কত বেশি? অনেক। এটার এক পাশে রাখেন। আরেক পাশের প্রশ্ন, অপরাধ দমনের যে ব্যবস্থা 20 বছর আগে ছিল এখন বেশি না কম? দুই পাশে দুই ধারে দাঁড় করান, কি পাইলেন? অপরাধ বেশি, দমনের ব্যবস্থাও বেশি, হিসাব তো মিলল না, হিসাব মিলল না। কেন? কারণ অপরাধ দমনের ব্যবস্থা যেহেতু বেশি, র‍্যাব বাড়ছে, পুলিশ বাড়ছে, প্রযুক্তি বাড়ছে, সিসি ক্যামেরা বাড়ছে, অস্ত্র বাড়ছে, অপরাধ দমনের ব্যবস্থা যেহেতু বেশি, হিসাব তো কয় অপরাধ কমার কথা। কথা বলেন, অপরাধ কমছে না বাড়ছে? কেন? ওইটাই তো বলতে চাই যে এই ব্যবস্থা কোনোদিন মানুষকে অপরাধ থেকে রুখে না। অপরাধ থেকে যদি রুখতে চান তো মানুষের দিল ঠিক করার মেহনত করেন। ওই আমাদের ইজ্জতের মুকুট পরাইছে যারা তালেবানরা আফগানিস্তানে, ওরা যেমন একটা মন্ত্রণালয় খুলেছে, নীতি নৈতিকতা বিষয়ক মন্ত্রণালয়, ওই দুদক টুদক এগুলো দিয়া দুর্নীতি থেকে মানুষকে আটকানো যাবে না,
রাস্তা খুঁজে ওরা বের করে নিবে। আমরা বলি এমন এক মন্ত্রণালয় খুঁজা, এরকম আল্লাহ আলেমদেরকে কাজে লাগান, তারা মানুষের দিল ঠিক করার মেহনত করুক, তা তো করবেন না, অপরাধীদেরকে রাস্তায় ছেড়ে দিবেন, ওরা বকফুলায় রাস্তায় চলবে, আর আলেমদেরকে জেলে ভরে রাখবেন, ওরা জেলে পশে বসে মরবে, অপরাধ দমন হবে কোথেকে। এর একটা বাস্তবতা আপনাদেরকে বুঝাই দুইটা উদাহরণ দিয়ে, একটা কোরআন থেকে একটা সমাজ বাস্তবতায়। কোরআনের উদাহরণটা শুনে নাকি, হযরত আদম আলাইহিস সালামের শুরুর দিকের কয় ছেলে ছিল বলেন, কি নাম? হাবিল কাবিল। এক ভাই আরেক ভাইরে মারছে, কে কারে মারছে? কাবিল হাবিল রে, বলেন না আমি কিছু পড়া শুনতে চাই, বলেন কে কারে মারছে? কাবিল হাবিল কে মারছে? মারার আগে কিছু আলোচনা হয়েছিল তাদের, কি কোরআনে আসছে সূরা মায়দা 27 নম্বর আয়াত, আমি একটু শোনাই আপনারা শোনেন। হযরতে আদম আলাইহিস সালামের দুই ছেলে সম্পর্কে আল্লাহ বলতেছে, আতলু আলাইহিম নাবা বনাই আদম বিল হক ইজ ক্বরবা কুরবানা ফাতুকুবিল মিন আহাদিহিমা ওয়ালাম ইউতাকাব্বাল মিন আল আখার ক্বালা লা আকতুলান্নাক ক্বালা ইন্নামা ইউতাকাব্বালুল্লাহু মিন আল মুত্তাকিন لئن بسطت إلي يدك لتقتلني ما أنا بباسط يدي إليك لأقتلك إني أخاف الله إني أخاف الله رب العالمين কাবিল যখন কোরবানিতে হেরে গেছে, এখন যে কোনো জালেম যখন সিস্টেমে হেরে যায় তখন পেশি শক্তি দেখায়। কাবিল ওইটাই করছে, লাখ তুলান না খাসি কিছু তোর মেরালাম। তা হাবিল বলে, কি ভাই আমারে কেন মারবি, আমার কি দোষ? তুই বাবার হুকুম মানুষ নাই, আকলিমা আমার বোন, তোর বোন আমার বিয়ে করার কথা, বাবার নির্দেশ, তুই সেটা মানুষ নাই, অপরাধী তুই। আল্লাহ অপরাধীর আমল কবুল করেন না, আল্লাহ মুত্তাকির আমল কবুল করে। আমি মানছি আমারটা আল্লাহ কবুল করছে, আমার দোষ কি? তবে শোন ভাই, লাইম বাসাত্তা ইলাইয়া দেখ লিতাকতুলানি, যদি তুই আমার দিকে তোর হাত বাড়াস আমাকে হত্যার জন্য, মা আনা বিবাসতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক, আমি কিন্তু আমার হাত তোর দিকে বাড়াবো না তোকে হত্যার জন্য। কারণটা কি বলেছে হাবিল? কারণ হইল, আমি যদি তোরে মারি তো আমার র‍্যাব ধরে নিয়ে ক্রস ফায়ার দিবে। কথা বলে না ও ঠিক, নাউজুবিল্লাহ কই আছে, আমি ওই সময় র‍্যাব আসিল তো ঠিক কেমনে কইলে? কারণ এটা দেখাইছে হাবিল, কারণ এটা দেখায় নাই হাবিল। এটা বলে নাই যে আমি যদি তোমাকে হত্যা করি পুলিশ আমাকে নিয়ে রিমান্ডে দিবে। হাবিল এটা বলে নাই আমি যদি তোমাকে হত্যা করি আমাদের বাবা আদম আলাইহিস সালাম সিসি ক্যামেরা ফিট করে বসে আছেন ধরা পড়া যাব। হাবিল একটাও বলেন নাই, বরং এই অপরাধ থেকে বিরত থাকার কারণ তিনি কি বলেছেন? ইন্নি আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি রব্বুল আলামিন ভয় পাই, রব্বুল আলামিন যে ভয় পায় সে অপরাধ করতে পারে না। এটা আল্লাহ মানব ইতিহাসের শুরু থেকেই দেখায় আসছেন, বস্তু মানুষকে অপরাধ থেকে ঠেকায় না, অপরাধ থেকে ঠেকায় যদি তার মধ্যে আল্লাহর ভয় ঢুকায় দেওয়া যায়। সমাজ বাস্তবতায় একটা উদাহরণ শোনা, একটু মনোযোগ দিয়ে শুনে, ধর্ষণ এক ভয়ঙ্কর অপরাধ নাকি না ছোট মোটো? কত ভয়ঙ্কর! এটা যে ধর্ষিতা তার হিসাবে, ধর্ষিতা যদি হয় ইমানদার নেককারবি তার কাছে এটা সবচেয়ে ভয়ঙ্কর। তাকে যদি ধর্ষণের আগে বলা হইতো যে তোমাকে হত্যা করা হবে অথবা ধর্ষণ করা হবে, তুমি কোনটা রাজি? একজন ইমানদার নেককার নারী তো বলতো আমাকে শতবার হত্যা করলে আমি ধর্ষিত হইতে রাজি না, কারণ তার কাছে তার জীবনের চেয়ে তার ইজ্জতের মূল্য বেশি। আচ্ছা, ধর্ষণ এটা অপরাধ শুধু বাংলাদেশে না, সারা দুনিয়ার জন্য। নিয়মে আসেন, নিয়মের কথায়, যদি প্রযুক্তি মানুষকে অপরাধ থেকে রুখতে পারত তাহলে সারা দুনিয়ার মধ্যে সবচেয়ে ধর্ষণ কম সংগঠিত হইতো ওই সমস্ত রাষ্ট্রে যেখানে প্রযুক্তি
সবচেয়ে উন্নত, কথা বলে প্রযুক্তি উন্নত, কাজে অপরাধ কম হবে, প্রযুক্তি যদি উঠতে পারত। কিন্তু বাস্তবতা ঠিক আর উল্টা। কি উল্টা? 2 বছর আগে জাতিসংঘ একটা সমীক্ষা করেছে, জরিপ। জাতিসংঘ কে, কারা করেছে জরিপ? হাটহাজারী মাদ্রাসা না, ওআইসি না, দেওবন্দ মাদ্রাসা না, জাতিসংঘ। জাতিসংঘ মুসলমানদের বন্ধু, এটাও হাকন, সবই তো হাকন। পাবলিক যে কি জিনিস, ওই যে হযরত ওই যে আরজাবাদ মাদ্রাসার শেখুল ইসলাম মুফতি তাজুল ইসলাম মোমিনশিং এলাকায় গেছে বাস করতে, তো এক সময়, এখন কমছে, এক সময় মোমিনশিংয়ের মানুষ বুড়ারা রাত্রে খানা দানা খাইয়া বুড়ির লগে বয়া বয়া পান টান চাবাইয়া খেতা আর বালিশ হয়ে আস্তে আস্তে আইতো বাসন্তে। আইসা ওই পুরো মাঠের চারিদিকে ঘুমায় কি ওয়াজ, তো হুজুর রে দিছে রাত্রে 2:30 সময় বয়ান, হুজুরদের সব ঘুমাইতেছে। তো হুজুর বলতেছে আরে উড়ুন না উড়ুন না, মনীষীর ভাষায় আরে উড়ুন না উড়ুন না, আমি ওয়াজ কারে করা। ওই কোনার থেকে এক বুড়া বলে ইচ্ছা করে, হুজুর আমনে কইন আমনে কইন, আমনি কে মিছা কথা কই ভাই, আপনার কো অবস্থা দেখি ওই হয়ে গেছে, যা কই তাই হো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ঘুমে পেয়েছে না? শুনে জরুরি কথা, জরিপটা চালাইছে কারা? মুসলমানদের শত্রু না বন্ধু? হ্যাঁ, যদি মুসলমানদের কোন সংগঠন কোন প্রতিষ্ঠানে এই জরিপ চালাইয়া ফলাফল প্রকাশ করত, কেউ বলতে পারত এটা আক্রোশমূলক। কিন্তু জরিপ আমাদের না, জরিপ তোমাদের। সেই জরিপে সারা বিশ্বের 10টা শীর্ষ দেশ নির্ধারণ করা হয়েছে, যেখানে ধর্ষণ সবচাইতে বেশি। তার মধ্যে 1 নম্বর দেশের নাম হচ্ছে, সব আকামের মোড়লে যেটা 1 নম্বরে থাকে, এটা কেন কে তো জোরে কোন ধরেন নাকি? যেমনি কইতেছেন মনে কলিজা শুকাইতেছে একটু পানি খাওয়ান লাগবো, কে 1 নম্বর? কে? জাতিসংঘের জরিপে আসছে আমেরিকা ধর্ষণের 1 নম্বর। কেন? প্রযুক্তিতে অনুন্নত, এই কারণে প্রযুক্তিতে সবচেয়ে উন্নত। এই অপরাধ কেন হচ্ছে? সবচেয়ে আল্লাহর ভয় ওদের কম। 2 নম্বর দেশ সাউথ আফ্রিকা, প্রযুক্তিতে উন্নত না অনুন্নত? 3 নম্বর ইউরোপের একশ্রেষ্ঠ দেশ সুইডেন, প্রযুক্তিতে উন্নত না অনুন্নত, কথা বলেন। 4 নম্বর আপনাকে দাদারা, কারা আরো জোরে, ওদের খালি 4 নম্বর সিরিয়াল আসে নাই, বদর বরং ওদের হিস্টোরি পড়ে দেখছি, ওদের রুচির মধ্যে দুর্ভিক্ষ দেখা দিচ্ছে। কেন? বিদেশ থেকে এক বুড়ি আসছিল, তাজমহল দেখার শখ যাচ্ছিল বেডিস, পত্রিকায় আসছে 65+, একটা ভাটপাড়ির আশ্রয় নিয়েছে ওরা, প্লাস লেখা। কারণ প্লাস মানে আপনারা মনে করতে পারেন 66 হইতে পারে, কিন্তু বুড়ির চেহারা দেখে আমি বুঝছি বেডির বয়স কমপক্ষে আসে, সরমে কয় না। এই বুড়ি আইছিল তাজমহল দেখার জন্য পোলাবেন সামনে, আমি কেমনে কই বুড়ির তাজমহল দেখার সব মিথ্যা গেছে, ইন্ডিয়াতে আর আমরা বিড়ি আক্রমণের শিকার হয়েছে। আর ওরা কিনা আমাদেরকে শেখায় নারী স্বাধীনতা, ওদের 5টা গোলামরা আমাদেরকে নারীর অধিকারের কথা শেখায়। আল্লামা আহমদ ছবি নম্বর আল্লাহমার কাদাকে সারা জিন্দগি তেতুল হুজুর বলে বলে যারা তাচ্ছিল্য করেছে, আমি বলেছিলাম তখন আমার ওস্তাদকে তো তেতুল হুজুর বইরা তাচ্ছিল্য কর, কিন্তু যখন ইউনিভার্সিটির পিছনে মেডিকেল কলেজের ট্রাঙ্কের মধ্যে ছোট্ট ছোট্ট নষ্ট বাচ্চাগুলো পাওয়া গেল, আমাকে এখন কি কইবা, আমার হুজুরে তো তেতুল হুজুর কইরা গালি দিছ, এখন তো ট্রাঙ্কের মধ্যে তেতুলের তেতুলের বিসি পাওয়া গেল, কি পাওয়া গেল? হুজুরের কথাই তো ঠিক। ওরা আমাদেরকে দেখায় নারীর অধিকারের কথা, আমরা নারীর অধিকার ভালোই জানি, আমাদেরকে নারীর অধিকার নিয়ে সচেতন করা লাগবে না। আগে নিজেদের বাচ্চাদেরকে সামলাও, আগে নিজেদের নাবালিকাদেরকে সামলাও, আগে বুড়িদেরকে সামলাও, এরপর আমার দিকে চোখ দিও, আর না হয় চোখ কিন্তু উপড়ে ফেলা হবে ইনশাআল্লাহ। 5 নম্বর ধর্ষণের শীর্ষ দেশ আরেক মোড়ল ব্রিটেন,
প্রযুক্তিতে উন্নত না অনুন্নত? কথা বলেন না কেন আপনারা? ছয় নম্বর জার্মানি প্রযুক্তিতে উন্নত না অনুন্নত? সাত নম্বর ফ্রান্স প্রযুক্তিতে উন্নত না অনুন্নত? আট নম্বর কানাডা প্রযুক্তিতে উন্নত না অনুন্নত? নয় নম্বর শ্রীলঙ্কা, আপনারা ভাবেন না ওরা প্রযুক্তিতে অনুন্নত না, ওরা গরিব দেশ হইতে পারে তুলনামূলক, কিন্তু প্রযুক্তিতে উন্নত, যার কারণে কয়দিন আগে দেউলিয়া হয়ে গেছিল, মন্ত্রী এমপি করে মানুষে পিড়ায় পিড়ায় ল্যান্ডা করে পানিতে নামাইছিল। আল্লাহ এই দৃশ্য তুমি আর কারণা দেখতে হয় ঠিক করে এই জায়গায়। আমি তো কমই, তোরা না আয়না করবি। আল্লাহ এমন জুলুম কেউ করলে এই দৃশ্যই যেন দেখতে হয়, এবারও ঠিক কর। আগেরটাও ঠিক করেছে, আমারটাও ঠিক করেন কই জামানি শোন। দুই বছরের মাথায় ওরা আবার ঘুরে দাঁড়াইছে। আমরা ঋণ দিয়েছিলাম 2 বিলিয়ন, ওইটাও ফেরত দিয়ে দিছি প্রযুক্তিতে উন্নত হওয়ার কারণে। দশ নম্বর যে দেশ আফ্রিকার, একটা অনুন্নত দেশ যেখানে নামধারী মুসলমান আছে কিন্তু ইসলাম নাই, সেটা হচ্ছে নবী যুগের সেই হাবশা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকের লোহিত সাগরের পশ্চিম পার ইথিওপিয়া, সেটা হচ্ছে 10 নম্বর সিরিয়ালের দেশ। এই যে এতগুলা দেশের কথা বললাম, শেষেরটা ছাড়া সবগুলো দেশ প্রযুক্তিতে উন্নত, আর শেষেরটাও ওদের মধ্যে জাহালত অজ্ঞতার কারণে ওরা এই কাজগুলো করছে। দোস্ত, এই দৃশ্য আমাদেরকে কি দেখায় আঙ্গুল দিয়া, যে প্রযুক্তি আর এই ব্যবস্থা মানুষকে অপরাধ থেকে রুখে না, অপরাধ থেকে রুখে মানুষের অন্তর যদি ঠিক হয়, এর মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, বলে আপনারা এই কথার প্রমাণ কি? তো এটারও একটা প্রমাণ শুনে, ব্রিটেনের একটা ট্যুর কোম্পানি যারা মানুষকে ঘুরায় সারা দুনিয়ায়, নাম হচ্ছে ইনসিওর মাই ট্রিপ, ওই কোম্পানি সারা দুনিয়ায় একটা জরিপ চালাইছে যে সারা দুনিয়ার মধ্যে মেয়েদের ভ্রমণের জন্য সবচেয়ে নিরাপদ শহর কোনটা, ওদের ব্যবসায়িক পলিসি এটা, ওরা কাস্টমারকে বলতে পারবে ওই দেশে যান, নিরাপদে ঘুরতে পারবে। সেই পলিসির অংশ হিসাবে সারা দুনিয়ার সব শহরে ওরা জরিপ চালাইছে। আল্লাহু আকবার চিৎকার করে বলেন আল্লাহু আকবার, ওরা দিন বলেন নিলাম, পরে আরেকবার বইলেন, ওরা সারা দুনিয়ায় শহর তন্ন তন্ন করে জরিপ চালাইয়া ফলাফল প্রকাশ করেছে, সারা দুনিয়ার মধ্যে মেয়েদের নিরাপদ ভ্রমণের জন্য সবচাইতে নিরাপদ শহরের নাম হচ্ছে মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলাম কিন্তু সেখানে পুরোপুরি নাই, আছে শুধু একটু ছিটে ফোটা। কি আছে এই ছিটে ফোটার প্রকাশ ফলাফল? সারা দুনিয়ার মধ্যে সবচাইতে নিরাপদ। আর যদি পুরো ইসলাম খায়েম হয়ে যায়, তো অপরাধ চলে আসবে শূন্যের কোঠায়। কথা বলে, সেই জন্যই তো আমরা ওই পশ্চিমাদের কোন সংস্কৃতি যখন আমার দেশে কেউ আমদানি করতে চায়, তো এই ওলামারা ভয়ে আটকে ওঠে, আমাদের কলিজা শুকায়া যায়, মুখ বিবর্ণ হয়ে যায়। কেন? যে আমরা ইতিহাস সমাজ বাস্তবতায় সব কিছু থিওরি সব মিলাইয়া দেখেছি, ওদের কাছ থেকে সভ্যতা যদি আনা হয়, এই দেশে অস্তিত্ব থাকবে না, মুসলমানদের ইমান থাকবে না, এমন এক নষ্ট সভ্যতা লেখাপড়ার মাধ্যমে বাংলাদেশের আপনার সন্তানের সিলেবাসের মাধ্যমে এই দেশে পুশ করার চেষ্টা হচ্ছে। দোস্ত, চোখ কান খুলে একটু বুঝাইয়া দিচ্ছি, যেন ঘুম না থাকে, হৃদয়ের দরজাগুলো খুলে, বিবেকের জানালা খুলে একটু বুঝার চেষ্টা করেন। সেই এক বস্তা পচা সংস্কৃতি আবর্জনার নাম হচ্ছে ট্রান্সজেন্ডার। কিনা বলেন? আমি জানি অনেকের কাছে শব্দটা একেবারেই নতুন, আপনি শুনেনি নাই, আপনি বলবেন এমন একটা অস্পষ্ট শব্দ আমাদেরকে শোনায় একই লাভ না, লাভ না, এখন ফরজ হয়ে গেছে শোনানো, লাভ লসের হিসাব না, এখন আপনাদেরকে শোনানো এটা আমাদের ফরজ হয়ে গেছে। কেন সেটাও বলছি, আগে সংক্ষেপে একটু ট্রান্সজেন্ডার কি জিনিস একটু বুঝেন আপনারা, দেখেন আবার পেস্ট লাগাইয়েন না। ট্রান্সজেন্ডার এক ভিন্ন জিনিস। আমাদের সমাজে একটা শ্রেণী আছে যাদেরকে আমরা চিনি হিজড়া নামে, কি নামে? হিজড়া। রাষ্ট্রীয় যে আইন আছে সেখানে ওদের একটা পরিচয় আছে থার্ড জেন্ডার, তৃতীয় লিঙ্গ। কি বলে? যুবক তোরা কথা বল, কি বলে? হ্যাঁ, এটাও মাথায় রাখেন, ইসলামে তৃতীয় লিঙ্গ বলতে কিচ্ছু নেই, এটা একটা ভুল মিথ্যা, তৃতীয় লিঙ্গ বলতে কিচ্ছু নেই। আপনি কোরআন খুলেন না, সূরা নিসা 1 নম্বর আয়াত, আল্লাহ কি বলতেছেন? ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুমুল লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাক মিনহা যাওজাহা
وبث منهما رجالا كثيرا ونساء আল্লাহ লিঙ্গর কথা বলেছেন দুইটা জেন্ডার কয়টা ইসলামে জেন্ডার বুঝুন তো লিঙ্গ পুরুষ লিঙ্গ স্ত্রীলিঙ্গ কয়টা কয়টা নারী আর অন্য আয়াতে আল্লাহ বলছেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশা ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশা উযকুর أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما إنه عليم قدير الله বলেন আমি যাকে চাই তাকে শুধু মেয়ে দেই, যাকে চাই তাকে শুধু সে ছেলে দেই, যাকে চাই তাকে দুইটাই দেই, ছেলেও দেই মেয়েও দেই, যাকে চাই তাকে কোনোটাই দেই না বন্ধ রাখি। এত বিস্তারিত বলার মধ্যে আল্লাহ একবারের জন্য বলেন নাই যাকে চাই আমি তাকে ছেলে মেয়ে মিক্স দেই, থার্ড জেন্ডার দেই, এটা বলেন নাই। কারণ থার্ড জেন্ডার বলতে ইসলামে কিচ্ছু নাই। বলে তো কি বলবো আমরা, কি বলবেন নানি বুঝেন না। একটা মানুষ জন্ম থেকে চোখ ছাড়া যদি জন্ম নেয় তাকে আপনি কি বলেন, থার্ড জেন্ডার বলেন, তৃতীয় লিঙ্গ বলেন, কি বলেন, অঙ্গ প্রতিবন্ধী, কি বলি, অঙ্গ প্রতিবন্ধী। একটা হাত ছাড়া জন্ম নিছে কি বলবে, অঙ্গ প্রতিবন্ধী। একটা পা ছাড়া জন্ম নিছে কি বলবে, অঙ্গ প্রতিবন্ধী। তো একটা বিশেষ অঙ্গের ঝামেলা সহ যদি কেউ জন্ম নেয় তার নাম কেন হবে থার্ড জেন্ডার, সেও তো অঙ্গ প্রতিবন্ধী। এই থার্ড জেন্ডার নাম দিয়া ক্ষতিটা কি করেছেন জানেন আপনারা, ক্ষতিটা হচ্ছে এদেরকে দুই জেন্ডারের এই সমাজ থেকে আমরা সমাজ উচ্চত করেছি। বাবা মা ওই সন্তানকে আলাদা করেছে, সে তার দিন ধর্ম থেকে আলাদা হয়েছে, সে তার কৃষ্টি কালচার থেকে আলাদা হয়েছে, সে সমাজ সভ্যতা থেকে আলাদা হয়েছে, হয়ে এখন কি করতেছে, সংঘবদ্ধভাবে রাস্তায় রাস্তায় চাঁদাবাদি করছে, সংঘবদ্ধভাবে বিয়ে বাড়িতে হানা দিয়া ওখান থেকে জোরপূর্বক চাঁদা আদায় করছে, সংঘবদ্ধভাবে খতনার অনুষ্ঠানে হানা দিয়া নতুন বাচ্চা হয় ওই ঘরে হানা দিয়া সে জোরপূর্বক চাঁদা আদায় করছে, সমাজের বহু নোংরামিতে তারা জড়ায়া যাচ্ছে। এর জন্য দায়ী অরানা, এর জন্য এই সমাজের মানুষ দায়ী যারা ইসলাম ফলো না করে। তৃতীয় জেন্ডার নাম দিয়া ওদেরকে সমাজ থেকে বাইর করে দিছে, অথচ আমরা এমন কোন আনকমপ্লিট দিন গ্রহণ করি নাই যে এই তৃতীয়, এই তথাকথিত তৃতীয় লিঙ্গ অথবা হিজরাদের ব্যাপারে আমার ধর্ম কোনো দিক নির্দেশনা দেয় নাই, এমন কোন দিন তো আমি গ্রহণ করি নাই। আমার ধর্ম সব বিষয়ে খোলাসা করেছে। নবী আলাইহিসসালাম বলেছেন যদি মেয়েদের মতো পেশাব করে মেয়েদের বিধান তার জন্যে, ছেলেদের মতো পেশাব করলে ছেলেদের বিধান, আরেকটা মাঝামাঝি কোনোটাই বোঝা যাচ্ছে না এটাকে আমরা বলি খুনসা মুশকিল, এটারও বিধান আছে। সব আলাদা আলাদা বিধান আল্লাহ দিয়েছে ওদেরকে সমাজোচ্যুত করার কারণে আজকে এত নোংরামি সমাজে। এর জন্য দায়ী আমরা এই সমাজের মানুষ। কিন্তু থার্ড জেন্ডার আর ওই ট্রান্সজেন্ডার কিন্তু এক জিনিস না। ওটা বোঝার জন্য আগে থার্ড জেন্ডার বা হিজরাদের আলোচনা করেছে। ট্রান্সজেন্ডার কি জিনিস একটু বুঝেন বাবারা, বুঝেন ট্রান্সজেন্ডার কি জিনিস একটু বুঝেন। একজন পুরুষ, পুরুষ হিসাবে সে জন্ম নিয়েছে, পুরুষ হিসাবে বড় হয়েছে, পুরুষ হিসাবে বালেক হয়েছে, বালেক হওয়ার পর পুরুষের যে জৈবিক চাহিদা গুলো আছে সব তার ঠিকঠাক আছে। হঠাৎ তার কাছে মনে হলো আমার মধ্যে কিছুটা মেয়েরই স্বভাব অনুভব হচ্ছে, এই মনে করাটাই যথেষ্ট। সে যদি এখন অস্ত্রোপচারের মাধ্যমে তার বিশেষ অঙ্গ কর্তন করে, বুকের মধ্যে অঙ্গ প্রতিস্থাপন করে, স্তন লাগায়া মেয়েদের সাজসজ্জা করে, সে যদি এখন দাবি করে আমি মেয়ে, তো এই দেশের আইন করার অপচেষ্টা হচ্ছে, যেটা পশ্চিমারা আইন করেছে যে এখন রাষ্ট্র তাকে স্বীকৃতি দিতে বাধ্য হয়, আজকে থেকে তুমি আর ছেলে নাই, তুমি মেয়ে হয়ে গেছো। নাউজুবিল্লাহ জয়পুরে কেন কেন, কারণ এটা শয়তানের একটা চ্যালেঞ্জ। সুরা নিসার মধ্যে আসছে, শয়তান বলেছে আল্লাহ আপনার বান্দাকে হুকুম করব তারা যেন সৃষ্টির পরিবর্তন করে, আর আল্লাহর সিদ্ধান্ত আকিম ওয়াজহাকা লিদ্দিনি হানিফা ফিতরাতাল্লাহিল্লাতি ফাতারান নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ যালিকা দ্বীনুল কাইয়িম ওয়ালাকিন আকসারান নাস লা ইয়ালামুন।
আল্লাহ বলেন লা তাবদীলা লিখালকিল্লাহ, আমি যাকে ছেলে বানাইছি সারা দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানী একসাথে হয়ে তাকে মেয়ে বানাইতে পারবে না। আমি যাকে মেয়ে বানাইছি লা তাবদীলা লিখালকিল্লাহ, সারা দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানী একসাথে হয়ে তাকে ছেলে বানাইতে পারবে না। আল্লাহ বলতেছেন বানাইতে পারবে না, শয়তান বলতেছে আমি করাই দেব। এখন শয়তান এই সমাজে এই এই সংস্কৃতি ঢুকাইয়া দেওয়ার চেষ্টা চালাচ্ছে। আপনারা মনে মনে কোন বাংলাদেশে কিনা সম্ভব হুজুর, কি কর না কর আমরা আছি না? হ্যাঁ, স্বীকৃতির দুইটা স্বীকৃতি দরকার, একটা সামাজিক স্বীকৃতি আর একটা আইনি স্বীকৃতি। সামাজিক স্বীকৃতি ইতিমধ্যেই তারা আদায় করে নিছে। কেমনে বগুড়া একটা ছেলে 29 বয়সী হুচিমন ইসলাম, সে ইন্ডিয়ায় যায় কাটাকাটি কইরা মেয়ে সাইজে এখন দাবি করতেছে আমি মেয়ে, মিডিয়া তাকে নিয়ে তোলপার, তাকে কুচক্রীরা মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত সাক্ষাৎ করায় আনছে। আপনি বিষয়টাকে এত হালকা ভাবছেন? আরে দেশের সর্বোচ্চ নির্বাহী মাননীয় প্রধানমন্ত্রী তার পর্যন্ত যেহেতু নিয়ে গেছে, ইতিমধ্যে তারা সামাজিক স্বীকৃতি আদায় করে ফেলছে, এখন আইনি স্বীকৃতি দরকার। আইনি স্বীকৃতির প্রসেস চলছে। গত 21 সেপ্টেম্বর 2023, এই যে 2-3 মাস আগে গেল, ডেটটা কত? 21 সেপ্টেম্বর, কত বলে? 21 সেপ্টেম্বর একটা খসড়া তৈরি হয়েছে আইনের, নাম কি? ট্রান্সজেন্ডার অধিকার সংরক্ষণ আইন 2023। এটা হচ্ছে না ট্রান্সজেন্ডার অধিকার সংরক্ষণ আইন 2023, এই নামে খসড়া তৈরি হইয়া আইন পাস করার জন্য সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়ে গেছে অলরেডি। হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমাদের শিক্ষা বোর্ড থেকে 17 পৃষ্ঠার ফতোয়া মুফতি আব্দুল মালিক হামিদাউল্লাহ নেতৃত্বে করা ওই ফতোয়া অমান্যের স্বরাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে পাঠাইয়া দেওয়া হয়েছে। কিন্তু আইন করার প্রক্রিয়া চলছে, কারণ পশ্চিমারা শর্ত দিয়ে দেয়, এই আইন না করলে তোমার ওই প্রকল্প বন্ধ, এই আইন না করলে তোমার ওই ঋণ বন্ধ, এই আইন না করলে তোমার স্বীকৃতি বন্ধ, এইটা ওইটা নানান চাপে চাপে এই আইনটা পাশ করানোর চক্রান্ত পশ্চিমারা করে যাচ্ছে। আমাদেরকে প্রেশার দিয়া এই আইন পাশ করানোর চক্রান্ত হচ্ছে। আপনারা অনেকে জেনেও চুপচাপ, আপনার সন্তানের ক্লাস 7 এর বইয়ে ট্রান্সজেন্ডারের ওই গল্প আপনার সামনে পেশ কইরা এই বিষয়টাকে একদম নরমাল করার চেষ্টা হয়েছে। বিষয়টা আসলে নরমাল না ভয়ঙ্কর আমি শেষ দিকে কথাটায় আসছি ইনশাআল্লাহ, কিন্তু আপনাদের সাথে আমাদের কিছু দুঃখের কথা আছে, আমাদের কিছু আক্ষেপ আছে, কিছু ব্যথা আছে। আমি অভিযোগ করছি না, এটাকে বড় জোর অভিযোগ বলতে পারেন, হৃদয়ের ব্যথা। গত বছর আমরা দেখেছি আমাদের সন্তানকে বানরের সন্তান বানানোর জন্য চক্রান্ত হয়েছিল বিজ্ঞানের নামে, এই আবর্জনা ঢুকাইয়া এই ভাইরাস ওই সমাজে ছড়ায় দেওয়ার চক্রান্ত হয়েছিল। ওলামাদের প্রতিবাদের মুখে মাননীয় প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপের কারণে ওই কুচক্রীরা পিছু হাঁটতে বাধ্য হয়েছে। কিন্তু আমরা অবাক বিস্ময়ে দেখেছি আপনারা চুপ ছিলেন, চিৎকার চেঁচামেচি প্রতিবাদ করেছে মৌলবীরা। আমাদের জিজ্ঞাসা আপনাদের কাছে, এই প্রতিবাদ মৌলবী কেন করবে, কেন করবে? কারণ মৌলবীর সন্তান তো এই ঘোড়ার ডিমের সিলেবাস পড়ে না, মৌলবীর সন্তান তো কালা কালা রসুল্লাই পড়বে, এই সিলেবাস পড়ে আপনার সন্তান। প্রতিবাদ আপনাদের করার কথা, আপনারা প্রতিবাদ তো করেন নাই, বরং কোন কোন পোড়া কপাল এই প্রতিবাদী আলেমদের মুখোমুখি হয়েছেন, বিরুদ্ধাচরণ করেছেন। এই প্রতিবাদকে রাষ্ট্রের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে, দলের বিরুদ্ধে আখ্যা দেওয়ার চেষ্টা করেছেন, এই প্রতিবাদকে রাজনৈতিক বক্তব্য হিসেবে আখ্যা দেওয়ার চেষ্টা করেছেন। দুস্ত সব জায়গায় রাজনীতি চাইনা এরেন না, এটা রাজনীতির ব্যাপার না, এটা আমার ঈমানের ব্যাপার, এটা আমার বিশ্বাসের ব্যাপার, এটা আমার আকীদার ব্যাপার, এটা আমার চেতনার ব্যাপার। ভবিষ্যতে এমন ঈমান বিধ্বংসী কোন আইন পাশের যদি চক্রান্ত হয়, আলেমের বিরুদ্ধাচরণ না কইরা বলি কি, আলেমের হাতে হাত রাইখা, কাঁধে কাঁধ মিলাইয়া, মুষ্টিবদ্ধ হাত উঠাইয়া একসাথে প্রতিবাদ করতে হবে। বাংলাদেশে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না, দেওয়া হবে না। এরা শুধু ওলামায়ে দেওবন্দের শত্রু না, এরা মানবতার শত্রু, এরা সভ্য সমাজের শত্রু, এরা রাষ্ট্রের শত্রু। এদেশের সংস্কৃতি শিক্ষা সব ধ্বংস করে এদেশের মানচিত্র ওরা খুব লেখাতে চায়, ওরা নিজেদের মধ্যে নিয়ে নিতে চায়। কাজে চোখ খোলা লাগবে, দেমাগ খোলা লাগবে, দিল খোলা লাগবে। আমরা কি বুঝাইতেছিলাম? আমাদের মৌলিক ভুল মনে আসেনি কথা। 1 নম্বর মৌলিক ভুল টার্গেটের ভুল, 2 নম্বর মৌলিক ভুল মেহনতের ভুল। মেহনত করার কথা কলবে, মেহনত করতেছি বস্তুতে, বস্তুতে
আরেকটা মৌলিক ভুল মেহনতের, এটা বলে আমি শেষ করবো, তো হচ্ছে আমাকে 12:30 গাড়ি তো ধরে দিতে হবে, ছোট্ট করে বলছে একটু বলেন আমাকে, আপনারা যত তাড়াতাড়ি জবাব দিবেন তাড়াতাড়ি শেষ করতে পারবো। আমাকে দেখতেছেন আপনারা, হট টুপি চাদর কাপড় চোপড়, আচ্ছা আমিও কি দেখতেছি না কানা হুজুর বসাইছেন? আমরা পরস্পর পরস্পরের বাহ্যিক এই অবস্থাটা দেখতেছি, তাই না? আচ্ছা আমি আজকে কি কি আমল করছি আপনারা জানেন? আপনারা কি করছেন আমি জানি? আমাদের ভেতরের খবর আমরা কেউ জানি না, এটা জানেন কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া ইলা আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তোমার কাপড় চোপড় কেমন, ঢং চেহারা কেমন, এগুলা দেখেন না। টাকা পয়সা মাল কি আছে ওটা দেখেন না, আল্লাহ দেখেন তোমার কলব আর আমল। আমাদের মৌলিক ভুলটা বুঝেন, আমাদের বাহ্যিক দেখে মাখলুক, বলেন শব্দটা আমার সাথে বলেন তো আমার বলতে সহজ হয়। বাহ্যিক দেখে কে? মাখলুক। বলেন বাহ্যিক দেখে কে? আমল আর কলব দেখেন খালেক, কে দেখেন? আমাদের মৌলিক ভুল দেখেন, মেহনতের ভুল এটা। মাখলুক যেটা দেখে বাহ্যিক কাপড় চোপড় চেহারা, ওগুলাকে সাজানোতে আমরা ব্যস্ত, ময়লা লাগলে ধোয়ার জন্য ব্যস্ত, ওগুলা পরিপাটিতে ব্যস্ত, কিন্তু খালেক যে কলব আর আমল দেখেন, সেই আমল আর কলব ঠিক করার ব্যাপারে কারো কোনো মাথা ব্যথা নেই। মেহনত চলতেছে কাপড়ে, মেহনত চলতেছে চুলের স্টাইলে, মেহনত চলতেছে দাড়ি কাটার মধ্যে, মেহনত চলতেছে পোশাকে, কিন্তু কলবটা গামড়া এটা দিয়ে কারো মাথা ব্যথা নেই। কলব ময়লা হচ্ছে এটা দিয়ে কারো মাথা ব্যথা নেই। আমি তো বলি এই সমাজের মানুষের কাছে তার কলমের মূল্য তার জুতার চেয়েও নিকৃষ্ট। কেন? জুতার মধ্যে ময়লা লাগে ধোয়ার জন্য অস্থির হয়ে যায়, অথচ কলমটা প্রতিনিয়ত ময়লা হচ্ছে, ধোয়ার ব্যাপারে তার কোনো আগ্রহ নাই। কথা ঠিক কিনা বলে? অথচ সাহাবায়ে কেরামের হালত ছিল ঠিক উল্টা। যেহেতু সময় কম, ছোট্ট একজন সাহাবির ছোট্ট একটা উদাহরণ দিয়ে দিই। সাহাবি তো ছোট্ট না, জীবনের একটা ছোট্ট অংশ আপনাদেরকে বোঝাই যে সাহাবিদের দিলের হালত কি ছিল। আল্লাহর নবীর এক সাহাবি ছিলেন হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু, নাম শুনছেননি, যাকে বলা হতো ফাতা মক্কা, হিরো অফ মক্কা, মক্কার সবচেয়ে সুদর্শন পুরুষ, স্টাইলিশ পুরুষ, সবচেয়ে সুন্দর এবং ফ্যাশনেবল পোশাকে যিনি সজ্জিত থাকতেন, সবচেয়ে দামি সুগন্ধি যিনি ব্যবহার করতেন। দেখেন একজন মানুষের তিনটা বিষয়, রুচি উন্নত, চেহারা সুন্দর, টাকা পয়সা আছে, তিনটা একসাথে কম হয়। দেখা যায় কারো টাকা পয়সা আছে কিন্তু চেহারা ভালো না, রুচিও ভালো, টাকা পয়সাও আছে, দামি দামি জামা কাপড় কিনে কিন্তু হেরে পছন্দ লাগে না, হয় না এমন? আবার অনেকের চেহারা সুন্দর, রুচিও আছে কিন্তু টাকা পয়সা নেই। ছোটবেলায় আমরা দেখতাম মাদ্রাসায় আমাদের সাথীরা অনেকে টুপির মধ্যে, একসময় খুব চলতো টুপির মধ্যে মাঠটা দিয়া, চুমকি চুমকি দিয়া, জামা এরকম মোটা মাঠটা দিয়ে এমনি ফুলে ফুলে হাঁটতো, যেন জমিদারের বাচ্চা। অত সে এক সপ্তাহ নাস্তা করে না পকেটে টাকা নেই, ওর রুচি ভালো কিন্তু টাকা পয়সা নাই। হযরত মুসআবের মধ্যে তিনটার সমন্বয় ছিল, চেহারাও সুন্দর, রুচিও ছিল ভালো, মা বাবার আদরে আহলাদের সন্তান, টাকা পয়সার অভাব নাই। চেহারা কত সুন্দর ছিলেন জানেন? 12 জন আরবের চেহারা নবী আলাইহিসসালামের চেহারার সাথে মিলত, যেমন হযরত জাফর ইবনে আবি তালিবের চেহারাও মিলত, চরিত্রও মিলত। হযরত মুসআব একজন ছিলেন যার চেহারা নবীর চেহারার সাথে মিলত। হযরত মুসআব কতটা সুন্দর ছিলেন এই কথার বোঝার জন্য এই কথাই যথেষ্ট, চেহারা নবীর সাথে মিলত, আর কিছু বলার দরকার নেই। আহ, মুসআব যেদিকে যায় সবাই তাকায় থাকে, কি সুন্দর! যুবকরা মুসআবের চলন বরণ ফলো করত। আমি হিস্ট্রি লম্বা করতে চাচ্ছি না, সেই মুসআব ওহদের মাঠে যখন শহীদ হন, ঝান্ডাওয়ালা ঝান্ডা দিছিলেন নবী আলাইহিসসালাম ওহদের মাঠের, আনসারদের মধ্যে হযরত উসাইদ ইবনে হুযাইর, মুহাজিরদের মধ্যে হযরত মুসআবের কাছে ঝান্ডা, লড়াই হইলো, প্রচন্ড লড়াই, মুসলমান জয়ী হইল। কিছু ভুলের কারণে, আমি ভুলও বলতে রাজি না কেন আল্লাহ মাফ করে দিয়েছেন, আমি বলি ইতিহাসটা অন্যভাবে ব্যাখ্যা করি, যে ওই সময় কাফেরদের পক্ষে আসা চৌকস সেনাপতি হযরত খালিদ ইবনে ওয়ালিদের বীরত্ব এবং চৌকস নেতৃত্ব এবং বুদ্ধিমত্তার কারণে মুসলমান পরাজিত হয়েছে, ভুলের কারণে না। এখন তো এমন মার খাইছে মুসলমান, লাশ আর লাশ ওহদের মাঠে, কাফেররা চলে গেছে। যুবকরা একটু ভালো করে শুনবে ভাই, কাফেররা চলে গেছে। নবী আলাইহিস সালাম লাশগুলোকে সংগ্রহ করতে বললেন,
পুরা ওহদের মাঠ লালে লাল রক্তাক্ত। আহ কি এক দৃশ্য, এত লাশ মুসলমান কোনদিন দেখে নাই। আরে ইসলামের এই 16 বছরের ইতিহাসে ওহদ মাঠ পর্যন্ত এত লাশও তো মরে নাই। বদরের যুদ্ধে শহীদ হয়েছে মাত্র 14 জন, 8 জন আনসার, 6 জন মুহাজির, অথচ আজকে ওহদের মাঠে 70টা লাশ। তাও অনেক বড় বড় সাহাবি, হযরত হামজার মতো সাহাবি, ওই মুসআব ইবনে উমাইর ঝান্ডাওয়ালা, ফাতা মক্কা, হিরু অফ মক্কা, তিনিও শাহাদাত বরণ করেছেন। নবী আলাইহিসসালাম লাশ সংগ্রহের কথা বললেন, এখন দাফন কাফনের পালা। এত লাশ 70টা কবর খনন করা এই মুহূর্তে সাহাবিদের জন্য বড় কষ্ট, মনোবল ভাঙ্গা, কারো আপন জন নাই, কেউ নিজে আহত। আর সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন যখন নবী আলাইহিসসালামের চেহারাটা রক্তাক্ত দেখছেন। এখন লাশ দাফন করার পালা। নবী আলাইহিসসালাম একটু সহজ করে দিলেন যে এক কবরে 2 জনকে দাফন করো, এক কবরে, তাহলে অর্ধেক হয়ে গেল না কষ্ট। বর্ণনাকারী হযরত আব্দুর রহমান ইবনে আউফ, বুখারীর বর্ণনা 4045 নম্বর, হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন, মুসআবকে যখন দাফন করতে আনছি, শহীদকে দাফন করার একটা ব্যতিক্রম সিস্টেম আছে, গোসল ছাড়া দাফন দিতে হয়, ওই যেই কাপড়ে শহীদ হয়েছে ওই রক্তাক্ত কাপড় সহ দাফন দিতে হয়। কেন? ওই জিন্নাকুম তুহশারুনা কামা তামুতুন, মৃত্যু যেই অবস্থায় হয়েছে হাসরে ওই অবস্থায় উঠবা। শহীদ যখন হাসরে উঠবে তার শরীর থেকে তাজা রক্তগুলো টপ টপ করে ঝরবে, আর ওই রক্ত থেকে মেসকো আম্বরের ঘ্রাণ বের হবে। নবী আলাইহিসসালাম হুকুম করলেন দাফন করো। এখন হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন, মুসআবকে যখন দাফন করতে আনছি, ওই হিরু মুসআব এখন দাফন করতে আইনা দেখি তার শরীরে কাপড় তো বেশি নাই, একটা চাদরের টুকরা দিয়া কোন রকম শতক ঢেকে রাখছে। এখন ওই চাদর দিয়া তাকে যে দাফন করতে যাব, আহা, হযরত আব্দুর রহমান ইবনে আউফের শব্দ এগুলা যে দাফন করতে যাই এক মুসিবতে পড়ছি। কি মুসিবত? বলে, ইন গুত্তিয়া বিহা রাসু বাদাত রিজলা ওয়া ইন গুত্তিয়া বিহা রিজলা বাদা রাসু, যখন ওই চাদরটা দিয়ে মুসাবের মাথাটা ঢাকতে নেই তো টান পড়লে দেখি পাও খালি হয়ে যায়, আবার পাউডা ঢাকতে নেই মাথা খালি হয়ে যায়। খাপ্পা পড়েন দৌড়ে গেছি নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ, মুসাবের এই অবস্থা, মাথা ঢাকতে গেলে পাও খালি হয়ে যায়, পাও ঢাকতে গেলে মাথা খালি হয়ে যায়, এখন কি করবো? নবী আলাইহিসসালাম জানাই দিলেন, মুসাবের মাথাটাই ঢেকে দাও, পায়ের উপর ইস্কির ঘাস আছে একরকম, ওই ঘাস দিয়ে ঢেকে দাও। আহা, আহ যুবক, এখন ব্র্যান্ডের প্যান্ট ছাড়া তোমার চলে না, ব্র্যান্ডের মোবাইল ছাড়া তোমার চলে না। অথচ ব্র্যান্ড তো হওয়ার কথা ছিল, সাহাবির আমল তোমার আমলের ব্র্যান্ড হওয়ার কথা ছিল, সাহাবির তাকওয়া তোমার তাকওয়ার ব্র্যান্ড হওয়ার কথা ছিল, সাহাবির কোরবানি তোমার কোরবানির ব্র্যান্ড হওয়ার কথা ছিল। এগুলো হচ্ছে আমাদের মৌলিক আরেকটা ভুল। মেহনত করার দরকার আমলে, মেহনত করার দরকার করবে যা দেখেন আল্লাহ, কিন্তু আমরা মেহনত করছি বাহ্যিক সুরতে, পোশাকে, আমার স্টাইলে, আমার চুলে, আমার সুরতে, এগুলাতে মেহনত করতেছি, অথচ আল্লাহ বলেন আমি এগুলো দেখি না। আল্লাহ যা দেখেন না আমরা ওইটা নিয়ে ব্যস্ত, আল্লাহ যা দেখেন তা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নাই। এটা আমাদের মৌলিক আরেকটা ভুল। আল্লাহ তাআলা এই মৌলিক ভুলগুলো শেষ করে আমাদেরকে আল্লাহ যেভাবে চেয়েছেন ওই আয়াতে ওইভাবে আমাদের জীবনকে সাজানোর তৌফিক দান করে। আমি আজকের এই সুন্দর আয়োজক, যাদের অর্থায়নে, যাদের মেহনত, যারা শ্রম দিয়েছেন, সময় দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, বিশেষ করে এই বড় বড় আলেমরা যারা এই সফলতার জন্য নিজেরা কষ্ট করে উপস্থিত থেকেছেন, আমরা সবার কাছে কৃতজ্ঞ। আমাদেরকে দাওয়াত দিয়ে যারা সম্মানিত করেছেন, আল্লাহ আপনাদেরকেও দুনিয়া আখেরাতে সম্মানিত করেন, এবং এই তাফসীর করার মাহফিলটাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত জারি রাখেন। আমিন। وآخر دعوانا الحمد لله رب العالمين. سبحان الله بحمدك، سبحانك اللهم وبحمدك، أشهد أن لا إله إلا أنت. اللهم صل على سيدنا محمد عبدك ورسولك، وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اي رب العالمين، اي الله، আজকে ওয়াজ মাহফিলকে আপনি কবুল ও মঞ্জুর করেন। হযরত উলামায়ে কেরাম যে জরুরি কথাগুলো বলেছেন, আল্লাহ এই কথাগুলোর উপর আমাদের সবাইকে আমলের তৌফিক দান করেন। আই আল্লাহ এই সুন্দর আয়োজনে অর্থ দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে, পরামর্শ দিয়ে যারা সহযোগিতা করেছেন, বিশেষ করে যে সমস্ত প্রবাসী ভাইরা একটু দোয়ার অপেক্ষায় বসে আছেন, আল্লাহ 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 সকলের সহযোগিতাকে নাজাতের জরিয়া বানায়া দেন। আল্লাহ আয় মালিক, মৌলিক যে ভুলগুলো আমরা প্রতিনিয়ত করি, আল্লাহ এই ভুলগুলো সংশোধন করে
আপনার চাওয়া অনুযায়ী জীবনকে সাজানোর তৌফিক আপনি দান করেন আল্লাহ। আয় মালিক জীবনের সব গুনাহ খাতা মাফ করে দেন, আমাদের আমলগুলোর কোটি কোটি গুণ সওয়াব বাড়াইয়া, আমাদের আপনজন ঈমানের সাথে যারা কবরে শুয়ে আছেন আল্লাহ সকলের কবরকে জান্নাতের টুকরা বানাইয়া দেন আল্লাহ। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। মাওলানা কারীম আয় আল্লাহ প্রত্যেকের দিলের নেক আরজিগুলো আপনি পুরা করে দেন আল্লাহ। আয় আল্লাহ সুন্দর আয়োজনকে আল্লাহ গোটা অঞ্চলের হেদায়েতের জরিয়া বানাইয়া দেন আল্লাহ। ভবিষ্যতে আরো সুন্দর ভাবে করার তৌফিক আপনি দান করেন আল্লাহ। যারা আর পেছনে আছেন, বিশেষ করে বড় বড় হযরত উলামায়ে কেরাম শাইখুল হাদিস মুহাদ্দিসিনরা, এত বড় হাস্তি হওয়া সত্ত্বেও আমাদের মতো ছোট মানুষগুলোর কথা শোনার জন্য যারা বসেছিলেন আল্লাহ, আয় আল্লাহ তাদেরকে আর উত্তম জাজার বিনিময় আপনি দিয়ে দেন আল্লাহ। আয় মালিক বাংলাদেশ সহ সারা দুনিয়ার মুসলমানদেরকে হেফাজত করেন, বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ। আয় মালিক আল্লাহ মুজাহিদিনদের শক্তি মনোবল হিম্মত বাড়াইয়া দেন আল্লাহ। জালিম ইহুদি এবং তাদের দোসরদেরকে ধ্বংস করে দেন আল্লাহ, তাদের ঐক্যের মধ্যে ফাটল সৃষ্টি করে দেন আল্লাহ। আল্লাহ বাংলাদেশের ওলামাদেরকে হেফাজত করেন, মাদ্রাসাগুলোকে হেফাজত করেন আল্লাহ। বন্দি ভাইদের মুক্তির ব্যবস্থা করে দেন আল্লাহ, আল্লাহ বন্দি ভাইদের মুক্তির ব্যবস্থা করে দেন আল্লাহ। وصلى الله على سيدنا محمد وآله وصحبه اجمعين। আয় মালিক অনেকে অসুস্থ, এক ভাই ক্যান্সার রোগে আক্রান্ত, আয় আল্লাহ যারা যারা অসুস্থ আছেন আল্লাহ সবাইকে আপনি সুস্থতার নিয়ামত দিয়ে দেন। আল্লাহ যারা ঋণগ্রস্ত আছে ঋণ থেকে মুক্ত করে দেন, অভাবী মানুষের অভাব দূর করে দেন আল্লাহ, বেকারদের কাজের ব্যবস্থা করে দেন, অনেকে দেশের বাইরে যেতে চাচ্ছেন আল্লাহ রাস্তা সহজ করে দেন, ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দিয়ে দেন আল্লাহ, ঘরে ঘরে শান্তি নাজিল করেন, পারিবারিক কলহ দূর করে দেন, প্রত্যেকটা ঘরকে আপনার রহমতের চাদরে ঢেকে দেন আল্লাহ। ওসল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।